আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিওর্স আমি ইমরান আজকে আপনাদের সামনে উপস্থিত গেলাম অনলাইনের আরও একটি গুরুত্বপূর্ণ সাইট নিয়ে আর আজকে যে সাইটটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনলাইনের একটা আর্নিং সাইট যে সাইটটি থেকে আপনারা খুব ভালো ইনকাম করতে পারেন অর্থাৎ এই সাইট থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা এই সাইটটিতে আসলে স্পেশালি যারা ফ্রিল্যান্সার আছে তারা খুব ভালোভাবে ইনকাম করে থাকে আর যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য মূলত এই সাইটটা আর এই সাইটটা এছাড়াও ফ্রিল্যান্সার যারা না তারাও কাজ করতে পারে তবে যারা ফ্রিল্যান্সার তারা সাধারণত পেশেন্টলি এইখানে কাজ করে থাকে অ্যাজার এজাল এখানে ভালো একটা আউটপুট পাওয়া যায় অর্থাৎ ধৈর্য সকালে যদি এখানে কাজ করেন তাহলে ভালো একটা আউটপুট পেতে পারেন সাইটটির নাম হচ্ছে ফাইবার দেখুন ফাইবার আমার কার্সর লক্ষ্য করুন এই সাইডটি হচ্ছে ফাইবার এখানে সাধারণত আপনারা বিভিন্ন ধরনের কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন যেমন গ্রাফিক ডিজাইনের কাজ আছে গ্রাফিক ডিজাইনের কাজের মধ্যে লোগো ডিজাইন আছে বিজনেস কার্ড স্টেশনারি সেল স্টেশন আছে পোর্ট্রেট পোট্রেটস আছে ক্যারিকে চার্স আছে কার র্যাপস আছে কার্টুনস অ্যান্ড কমিক্স আছে ফ্লায়ার্স অ্যান্ড ব্রুশার আছে বুক অ্যালবাম আছে কভার্স যাই হোক এখানে অনেক ধরনের অপশন আছে গ্রাফিক ডিজাইনের মধ্যে তারপর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক ধরনের মার্কেটিং আছে এই মার্কেটিংয়ে কাজ করতে পারবেন রাইডিংয়ের মধ্যে অনেক ধরনের রাইটিং পার্ট আছে নিউ প্রোডাকশন ডিসক্রিপশন অনেক ধরনের রাইটিং পার্ট আছে এগুলো অনেক নিউ এডিশন করেছে তারা এগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন মানে সাব ডিভিশন একটা ডিভিশনের অনেকগুলো সাব ডিভিশন আছে এগুলোর মধ্যে কাজ করতে পারেন তারপরে বিডিও অ্যানিমেশনের মধ্যে অনেকগুলো সাব ডিভিশন আছে সেগুলোর মধ্যে কাজ করতে পারেন মিউজিক এডিটিং অডিওর মধ্যে অনেকগুলো সাব ডিভিশনে সেগুলো কাজ করতে পারেন এছাড়াও প্রোগ্রাম অ্যান্ড ট্যাকের মধ্যে অনেকগুলো সাব ডিভিশনে সেগুলো কাজ করতে পারেন বিজনেসের মধ্যে অনেক ধরনের বিজনেস সিস্টেম আছে সেগুলো কাজ করতে পারবেন ডাটা এন্ট্রি আছে ফান অ্যান্ড লাইফস্টাইলের মধ্যে অনেক ধরনের সাব ডিভিশনে সেগুলো কাজ করতে পারেন তো এই হচ্ছে ফাইবার সাইট এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো কাজ করতে পারেন মূলত এখানে গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ডিজিটাল মার্কেটিং রাইটিং এন্ড ট্রান্সলেশন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন মিউজিক অ্যান্ড অডিও প্রোগ্রাম অ্যান্ড ট্যাক্স তারপর হচ্ছে বিজনেস তারপর হচ্ছে ফান অ্যান্ড লাইফস্টাইল এগুলো হচ্ছে মেইন এইগুলোর সাব ডিভিশন দেখালাম অনেকগুলো তো এগুলোতে কাজ করে আপনারা ভালো একটা আর্নিং করতে পারেন এখানে মূলত অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে খালি এখানে তিনটা অপশন দেওয়া আছে একটা হলো ফেসবুক অপশন আর একটা হচ্ছে গুগলে যদি কোনো ইমেল থাকে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আর একটা হচ্ছে জাস্ট গুগল অথবা ফেসবুক কিছুই নেই তাহলে আপনারা জাস্ট আপনার এখানে ইমেল ইম্পোর্ট করে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে ইমেল প্লাস পাসওয়ার্ড এগুলো দিয়ে ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের নাম দিয়ে আপনারা অটোমেটিক এখানে কী করতে পারবেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আমি আমার ফেসবুক দিয়ে এই অ্যাকাউন্টটা খুলে নিয়েছি আরও প্রায় গত এক বছর আগের কথা এক বছর আগে আমি এই অ্যাকাউন্টটা খুলেছিলাম এক অথবা দুই বছর হবে যাই হোক এক দুই বছর আগে আমি অ্যাকাউন্টটা খুলিছিলাম এখানে দেখুন খোলার পরে নর্মালি দেখুন আমি ফেসবুক দিয়ে খুলেছিলাম তো ফেসবুক দিয়ে খোলার পরে দেখুন আমি আমার এটা লগ করলাম আমার মূলত এই অ্যাকাউন্টে অনেক আগে খুলেছিলাম বাট ওই রকমভাবে আমাকে কাজ করা হয়নি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে অন্য অন্য সাইডে কাজ করার কারণে এই সাইডে ভালোভাবে কাজ করা হয়নি কিন্তু এই সাইটটাতে খুব ভালো একটা ফিউচার ওয়েট করছে যারা সাধারণত ভালো পেশেন্টলি কাজ করে তাদের জন্য যারা ভালো ফ্রিল্যান্সার তাদের জন্য এই সাইটটিতে অনেক ভালো একটা ফিউচার কাজ করে দেখুন এখানে ফাইবার এই সাইটটার মধ্যে আসার পরে ফেসবুক দিয়ে লগ ইন করার পরে এই সাইটটার মধ্যে এখন কতগুলো অপশন আছে একটা হচ্ছে ড্যাশবোর্ড আরটা হচ্ছে ম্যাসেজ তারপর হচ্ছে ওয়ার্ডার্স তারপর হচ্ছে গিক্স তারপর হচ্ছে অ্যানালিটিক্স তারপর আর্নিস তারপর হচ্ছে কমিউনিটি তারপর হচ্ছে মোর তারপর লেখা আছে সুইচ টু বাইন তারপরে আছে আপনার এই যে আমার একটা লোগো ডিজাইন আমার এটা হচ্ছে লোগো ডিজাইন যাই হোক এখানে মূলত সাধারণত এই যে দেখুন আমি কাজ রেখেছি গিগস এখানে গিগের মধ্যে আপনার যেই সার্ভিস যেই বিষয়ে আপনার দক্ষ যেরকম আমি আপনাকে অলরেডি দেখিয়েছি আপনাদেরকে গ্রাফিক ডিজাইন দেখিয়েছে রাইটিং ট্রান্সলেশন দেখিয়েছে প্লাস আদার্স যেই ডিজিটাল মার্কেটিং এই ধরনের যে কাজগুলো দেখিয়েছি এই কাজগুলোর মধ্যে যে কাজগুলোর মধ্যে আপনার দক্ষ আপনি সেই কাজগুলোর উপর একটা গিগ তৈরি করবেন এই গ্লিকে গিকে ক্লিক করলাম গিগ তৈরি করবেন এখানে দেখুন এখানে আপনি যে কোনো একটা গিক তৈরি করবেন গিক তৈরি করার জন্য এখানে লেখা আছে এই যে ক্রিয়েটিভ গিক ক্রিয়েটিভ গিক তৈরি করবেন ক্রিয়েটিভ গিক ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা গিকে চলে যাবেন দেখুন দেখুন এখানে ক্রিয়েটিভ গিক তৈরি ক্রিয়েটিভ গিকে ক্লিক করার পরে দেখুন আমি এই অটোমেটিক কিন্তু একটা পেজে এসে পড়েছি এখানে কিন্তু ছয়টা দাপে সাধারণত গিকটা পূরণ করতে হয় যেমন ধরুন ওভারভিউ আছে এখানে তারপরে লেখা আছে প্রাইজিং ওভারভিউটা আপনাকে ফিলপ করার জন্য ওভারভিউটা ভিউটা একটু ডিসকাস করে দিচ্ছি তারপরে ওগুলো সংক্ষিপ্তভাবে ডিসকাস করবে দেখুন গীত টাইটেল লিখতে হবে এখানে আপনি কোন বিষয়ে সাধারণত এক্সপার্ট সেটার উপর একটা টাইটেল লিখতে হবে যেমন আই উইল ডু এখানে তখন একটা ওয়াটারমার্ক আছে আই উইল ডু সামথিং অর্থাৎ আই উইল ডু লোগো ডিজাইন আই এম রিয়েলি গুড ইন লোগো ডিজাইন এই ধরনের একটা টাইটেল আপনি এখানে দিতে পারেন দট মিন্স এখানে আপনার একটা টাইটেল দিতে হবে আই এম রিয়েলি গুড ইন লোগো ডিজাইন অথবা আই উইল ডু লোগো ডিজাইন এখানে আপনি যে কোনো একটা টাইটেল সুন্দর একটা টাইটেল এখানে রেফার করতে রেফার রেফার করতে হবে তারপরে এখানে দিতে হবে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে দেখুন এখানে যে ক্যাটাগরি আমি আলোচনা করেছি সেই ক্যাটাগরি এখানে দেওয়া আছে গ্রাফিক গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং দেওয়া আছে রাইটিং ট্রান্সলেশন দেওয়া আছে ভিডিও অ্যানিমেশন দেওয়া আছে মিউজিক অডিও দেওয়া আছে প্রোগ্রামস প্রোগ্রামিং অ্যান্ড ট্যাক দেওয়া আছে বিজনেস অ্যান্ড ফান অ্যান্ড লাইফস্টাইল এই ধরনের দেওয়া আছে এগুলোর সাব ডিভিশন তো দেওয়াই আছে আপনি সাপোজ মনে করেন গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন গ্রাফিক ডিভিজনে দেওয়ার পর এখানে সাব ডিভিশনগুলো দেখাবে অর্থাৎ সিলেক্ট এ ক্যাটা সাব ক্যাটাগরি অর্থাৎ সাব ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে দেখুন সাব ক্যাটাগরির মধ্যে লোগো ডিজাইন আছে বিভিন্ন ধরনের ডিজাইন মিজাইন আছে এগুলো আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো আপনারা ই করতে পারেন দেখুন নিচে নিচে ক্লিক টানতে হবে আপনাকে কার্সর দিয়ে যদি নিচে টানেন তাহলে ড্র বিলেও যদি করেন তাহলে দেখতে পাবেন আরও অনেক ধরনের সাব ক্যাটাগরি এখানে আছে আপনারা যে কোনো একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন লোগো ডিজাইন সিলেক্ট করলেন আর এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিবে আপনি আপনার মতো করে টাইটেল দিয়ে নিন এটা অলরেডি এটা আমার অলরেডি যেহেতু খোলা আছে আমি ওইরকমভাবেই করছি না এখন আপাতত দেখুন এখানে লেখা আছে গিক ম্যাটা ডা ডাটা গিক ম্যাটা ডাটার মধ্যে আপনার ফাইল ফরমেট ফাইল ফরমেট আছে এখানে তারপর দেখা ফাইল ফরমেট সিলেক্ট দ্য স্টাইল অফ দ্য লোগো ইউ ডিজাইন অর্থাৎ কোন ধরনের লোগো আপনি ডিজাইন করতে চান নট আইডেন্টিফাইড আছে থ্রি ডি আছে বার্সেটালা আছে বিন্টেস রিট্রো তারপর আছে হ্যান্ড রন তারপর আছে ম্যাসকট কার্টুন আচ্ছা তারপর আছে ফ্লাট এইগুলো বিভিন্ন ধরনের যাই হোক বিভিন্ন ধরনের আপনার সিলেক্ট স্টাইল বিভিন্ন ধরনের স্টাইল আছে যে স্টাইলের ওপরে সাধারণত আপনি কি করতে চাচ্ছেন আপনার লোগোটা ডিজাইন করবেন বাইরের সেই স্টাইলগুলো আপনার সিলেক্ট করতে হবে এই যে দেখুন এখানে সিলেক্ট করার অপশানগুলো দেওয়া আছে তারপর আছে ফাইল ফর্মেট আপনার কোন ধরনের ফাইল হবে জেপিজি হবে পিএনজি হবে নাকি বিভিন্ন ধরনের ফাইল অপশান এখানে দেওয়া আছে দেখুন জেপিজি আছে পিডিএফ আছে পিএনজি আছে পিএসডি আছে ইপিএস আছে সিডিআর আছে এস এসবিজি এস আছে বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে যে কোনো একটা অপশান আপনার ফর্মেট আপনাকে সিলেক্ট করতে হবে কোন ফর্মেট আপনি তাদেরকে সাবমিট করতে হবে তারপরে দেখা যাচ্ছে সার্চ ট্যাগ অর্থাৎ এই যে আপনার আপনাকে যে সার্চ করবে অনলাইনে দ্যাট মিন্স এই ফাইবারে যে আপনাকে সার্চ করবে আপনি কোন বিষয়ে দেখো সাপোজ আপনার লোগো ডিজাইন দক্ষ আপনি লোগো ডিজাইনের উপর একটা ট্যাগ দেবেন যেই ট্যাগটা আপনাকে সার্চগুলি তারা পেয়ে যায় এরকম একটা ট্যাগ আপনাদেরকে দিতে হবে আপনাকে এই ট্যাগটা দিলে আপনাকে অটোমেটিক এখানে সেভ কন্টিনিউ দিলে অটোমেটিক আপনারা কী করবেন সেফ কন্টিনিউ চলে যাবেন আর চলে যাওয়ার পর ওভার বিউর পরে আপনি এখানে প্রাইসিং দেখাবে প্রাইসিং দেখুন প্রাইসিংয়ের মধ্যে আপনার কি কীরকম ডলার চাচ্ছেন আপনার স্টার্টিংয়ে কীরকম চাচ্ছেন আপনার কত দিনের মধ্যে এটা ডেলিভারি করতে পারবেন আপনার কাজটাকে এই বিষয় নিয়ে সাধারণত প্রাইসটা আপনাকে নির্ণয় করতে হবে এখানে তারপর একটা ডেসক্রিপশন আপনার ডেসক্রিপশনের মধ্যে দিতে হবে বিভিন্ন ধরনের কাজের আপনার অভিজ্ঞতা কত কীরকম আপনার ডেলিভারির সময় প্লাস আপনি কোন কোন বিষয়ে অভিজ্ঞ এভরিথিং ডিসক্রিপশনে যা যা থাকে নর্মালি সেই বিষয়গুলোকে আপনাকে এখানে শো করতে হবে এই ডিসক্রিপশনে অর্থাৎ আপনি তাদের কোন আপনার ফাইলটা কী হবে পিএনজি হবে নাকি জেপিজি হবে এভরিথিং আমি যা যা বললাম এই ধরনের কিছু থাকবে কোয়েশ্চেন থাকবে সেগুলোর ই করে সেগুলোকে ফিল করে আপনাকে এই ডিসক্রিপশনটা ফিল আপ করতে হবে তারপরে আপনি এফএ অর্থাৎ আপনাকে কিছু কোয়েশন করতে হবে নর্মালি যারা বিভিন্ন ধরনের অ্যাফ ইউজ করে এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করে তারা কিন্তু এফকিউ অপশনটা দেখে দেয় এফএ অপশনটা হচ্ছে আপনি কিছু কোশ্চেন তৈরি করবেন সেই কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে যেমন আপনি লোগো ডিজাইনটা কী এটার উপর একটা হোয়াট ইজ দ্য লোগো ডিজাইন এরকম কোশ্চেন করার পরে আপনার লোগো ডিজাইনের অ্যান্সারটা দিয়ে দিলেন লোগো ডিজাইন ইজ দ্য আইডেন্টি অফ এ কোম্পানি এভাবে আপনি একটা যে কোনো একটা অ্যান্সার দিবেন তারপর আরও কিছু কোয়েশ্চেন করবেন আপনারা যদি আমাকে কাজটা দেন তাহলে অতি মানে দ্যাট মিনস ওয়ান ডে আমরা কাজটা ডেলিভারি করবো মানসম্মতপূর্ণ আপনারা কাজটা পাবেন এই ধরনের কিছু অ্যাফেকিউ দিতে হয় এবং এগুলোর অ্যান্সারও দিয়ে দিতে হয় তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস মানে আপনার রিকোয়ারমেন্টসগুলো কীরকম প্রয়োজন একজন বায়ার পাঁচ ডলারের মধ্যে আমার এখানে আপনি আমাকে যদি পেতে চান তাহলে আমাকে অবশ্যই পাঁচ ডলার অফার করতে হবে তারপরে কাজের শুরুতে আপনাকে দুই ডলার দিতে হবে কাজের পরে তিন ডলার দিতে হবে এই ধরনের রিকোয়ারমেন্টগুলো সাধারণত এই রিকোয়ারমেন্ট অপশন আপনাদেরকে ফিল আপ করতে হবে তারপরে গ্যালারির মধ্যে সাধারণত আপনি যে কাজটার মধ্যে দক্ষ লোগোটি লোকটি আছে রাইটিং প্লাস ট্রান্সলেশন আছে এই ধরনের কাজের মধ্যে যদি দক্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই কাজগুলো এখানে আপলোড দিতে হবে অর্থাৎ আপনাকে গীতটাকে প্রেজেন্টেশন করার জন্য ওটাকে শো করতে হবে হ্যাঁ আমি লোকটি জানে দক্ষ হ্যাঁ আমি রাইটিংয়ে দক্ষ আমি ট্রান্সলেশনে দক্ষ এই ধরনের কিছু কাজ দিতে হবে তাহলেই কিন্তু বায়াররা আপনাকে দেখবে আপনার কাজের ওপর দেখবে ইভেন আপনার ওই কাজগুলো বায়ার সিলেকশন করে কিনে নিতে পারেন আচ্ছা তারপর হচ্ছে পাবলিশ তারপরে অ্যাট লাস্ট আপনাকে পাবলিশ করে দিতে হবে আপনার কাজটা পাবলিশ মানে হচ্ছে এই গিকটাই এখানে শো করতে হবে গিকটা শো করলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে যদি অ্যাক্টিভ গিগ হয় তাহলে বায়ার যদি সিলেকশন করে তাহলে অটোমেটিক এখান থেকে ভালো একটা আউটপুট পেতে পারেন আচ্ছা দেখুন এখানে লেখা আছে স্টার্ট ডিফাইনিং ইউর গিক অর্থাৎ স্টার্ট ডিফাইনিং ইউর গিক এখান থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে একটা গিগ তৈরি করতে হয় কিভাবে টাইটেল দিতে হয় এভরিথিং এখানে আপনার ক্লিক করলে আপনাদেরকে দেখিয়ে দেবে দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে তারা শো করে দিবে কীভাবে আপনি একটা গিগ তৈরি করবেন খুব ইজিলি আপনাকে দেখায় দিবে আমি যেহেতু যেই বিষয়গুলো বলেছি ঠিক অনুরূপভাবে আপনার বিষয়গুলোকে আপনি যদি থ্রো আউট করেন দ্যাট মিনস আপনার রাইট ডাউন করেন অটোমেটিক আপনি একটা কিক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আবার ইন্টারনেটটা একটু স্লো যার ফলে আপনার একটা লোডিং করছে দেখুন ইন্টারনেটটা অনেক স্লো যাই হোক এখানে আপনাদের গিগটা দেখিয়ে দিবে এটা অনেক স্লো দেখাচ্ছে ইন্টারনেট দেখুন ক্রিয়েটে ক্রিয়েটে ক্যাচ টাইটেল অ্যাজ মানে ক্যাচিং মানে হচ্ছে আপনার যেটাকে আপনার অ্যাট্রাকশন করবে বায়ারকে এরকম একটা টাইটেল আপনাকে দিতে হবে চুজে ক্যাটাগরি দ্যাট ফিটস ইউর গিক অর্থাৎ এরকম একটা ক্যাটাগরি দিতে হবে যেটা আপনার এই গিগ গিগ মানে হচ্ছে সার্ভিস আপনি যে সার্ভিসটা বায়ারকে শো করবেন রিপ্রেজেন্ট করবেন বায়াররা আপনার সার্ভিস দেখে আপনাকে অর্ডার করবে সেটাকে বলা হয় গিগ সার্ভিসও বলা হয় গিগও বলা হয় অর্থাৎ এই গেগটা এরকম একটা দিতে হবে ক্যাটাগরি দিতে হবে যে ক্যাটাগরিটা আপনার গেগের সাথে ফিট হবে যেমন গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের সাথে লোগো ডিজাইনটা ফিট এরকম একটা আপনাকে কী দিতে হবে ক্যাটাগরি দিতে হবে তারপরে দেখুন অ্যাট মেটা ডাটা টু হেল্প বায়ার্স ফাইন্ড মোর ইনফরমেশন অর্থাৎ আপনার সম্পর্কে অধিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনাকে মেটা ডাটা শো করতে হবে বায়ারদেরকে ফার্দার ইনফরমেশন রিগার্ডিং ইউর গিগ আচ্ছা আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো আপনাকে কীকে শো করার জন্য আপনাকে অবশ্যই কী বাইরকে শো করার জন্য দেখাতে হবে এর ট্যাগস টু হেল্প আচ্ছা এর কিছু ট্যাগ দিবেন যেটা বললাম যেটা সার্চ খুলে বাইরে আপনাকে অটোমেটিক পেয়ে যায় হ্যাঁ উনি এই উনি সেই ওনাকে এইভাবে সার্চ দিলে অটোমেটিক পাওয়া যায় দ্যাট মিনস একজন বায়ার কিন্তু আর দশজন বায়েরকে নিয়ে আসবে তো মনে রাখতে হবে অবশ্যই আপনার যে ট্যাগটা দেবেন সার্চ ট্যাগটা সেটা অবশ্যই আপনাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে বাইরের কাছে তো এইভাবে সাধারণত আপনারা কেকটা তৈরি করবেন আর এখানে তো দেয় আছে স্টার্টেড এ ফার্নিংয়ের কেক কীভাবে করতে হবে স্টার্ট করতে হবে এগুলো দেয়া আছে ভিডিওর মধ্যে ভিডিওটা দেখে নেবেন এ হচ্ছে গিগ দ্যাট মিন্স এভাবে আপনার গিগ বা সার্ভিসগুলো দেবেন এখানে গিগ অনেকগুলো তৈরি করা যায় আপনার একটা দুই তিনটা গিগ তৈরি করে আপনাকে সাবমিট করতে হবে দ্যাট মিন্স এই ফাইবারে যদি সাবমিট থাকে বাইররা কিন্তু আপনাকে গিগ দেখে কিন্তু কাজ দিবে কাজ গিগ যদি প্রেজেন্টেশনটা গিগের মধ্যে বর্ণনা এভ্রিথিং গুড থাকে ভালো থাকে তাহলে আপনার আর দশ বিশটা গিগ দেখে আর সার্ভিসগুলো দেখে তারপর গিগটা তৈরি করুন গিগটা ভালো হলেই কিন্তু আপনাকে তারা কি কাজ দিবে আচ্ছা যাই হোক আমি অনেকে গিফট তৈরি করেছিলাম যে এখানে কাজ করা হয়নি দেখুন এখানে আছে অ্যাক্টিভ আপনি কতজন বায়ার অ্যাক্টিভ আছে এখানে দেওয়া আছে পেন্ডিং অ্যাপ্রুভাল অর্থাৎ যেগুলো পেন্ডিং ঝুলন্ত আছে অ্যাপ্রুভাল এখনও অ্যাপ্রুভ হয়নি তারপর হচ্ছে রিকোয়ার্স মডিফিকেশন রিকোয়ার্স মডিফিকেশান অর্থাৎ রিকোয়ার্স প্রয়োজনীয় মডিফিকেশন তারপর হচ্ছে ড্রাফট আছে চারটা ড্রাফট আছে আমার যে চারটা ছিল সেগুলো হচ্ছে ড্রাফট তারপর হচ্ছে নাইট অর্থাৎ আমি যেগুলো করিনি সেগুলো ডেনাইট করেছি অস্বীকার করেছিলাম পস্টার যেটা অফ বেজে আছে দেখুন আমার একটা গিক এখান কিন্তু আছে দেখুন একটা গিক এখানে লেখা আছে ডু সিক্স অ্যাট্রাকটিভ প্রফেশনাল প্রফেশনাল মডার্ন লোগো উইথ এ টু আওয়ার্স আর দুই ঘন্টার মধ্যে ছয়টা কি করব প্রফেশনাল মডার্ন লোগো তৈরি করে দিব দুই ঘন্টার সিক্স অ্যাট্রাকটিভ প্রফেশনাল মডার্ন লোগো মডার্ন লোগো তৈরি করে দিব ছয়টা প্রফেশনাল উইথ ইন এ টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে তাহলে এখানে দেখুন লেখা আছে এখানে আমার একটা কাজও এখানে তারা বায়াররা আমাকে সাবমিট করে কারণ গিকটা হয়তো বা ওইরকম অ্যাট্রাক্টিভ হয়নি তাদের কাছে এখানে ইমপ্রেশন আছে জিরো ক্লিক আছে জিরো আমার এখানে ক্লিক আছে জিরো ভিউস অর্থাৎ আমার এই গিকটা দেখেছে আঠারো জন দেখেছে অর্ডার করেছে জিরো এবং এখানে লেখা আছে ক্যান্সেলেশনও আছে জিরো পার্সেন্ট দ্যাট মিনস তারা দেখেছে কিন্তু এখানে এখনও কাজ শো করেনি আপনি গিকে কখনও একটা তৈরি করবেন না গিক তৈরি করবেন অনেকগুলো দেখুন এই যে গিক এটা এটা হচ্ছে আমার গিক আমি গিকে ক্লিক করলাম দেখুন এটা হচ্ছে আমার গিক এখানে লিমিট ওয়ার্ডার্স ইন কিউ প্লাস অ্যাক্টিভ ওয়াটারমার্ক গিক পারফরমেন্স এভরিথিং কিন্তু পারফরমেন্স আমার কিছু নেই মিন্স এখানে জিরো দেওয়া আছে আপনারা গিক অবশ্যই অবশ্যই অন্য যাদের টপ রেটেড যারা আছে সেলার আছে তাদের তা দেখে আপনারা গিক তৈরি করবেন আবারও বলছি আপনারা যদি ভালো করে কোনো কিছু দেখে যদি গিকটা তৈরি করেন তাহলে কিন্তু বাইরের অর্ডার দিবে আর গিক একটা তৈরি করবেন একটা বিষয়ের উপর চার পাঁচটা গিক তৈরি করবেন তাহলে কিন্তু দুই তিনটা গিক তৈরি করবেন তাহলে কিন্তু ভালো একটা আউটপুট পাবেন আচ্ছা এই হচ্ছে গিগ অপশন যেটা আমি অলরেডি করেছি আমার একটা গিগ আছে দেখুন এখন এই গিগ এটা আমার এটা হচ্ছে আমার গিগের ওই আপনার এই আমি যে ইটা দিয়েছিলাম আপলোড করেছিলাম এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ওই যে গিগের পিকচারটা এখানে আপলোড করেছিলাম গিগের পিকচারটা আমি আপলোড করেছি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনারা ভালো একটা পিকচার দেবেন যেটা দেখে অ্যাট্রাকটিভ হয়ে বায়াররা আপনাকে কাজ দেয় তারপরে এখানে লেখা আছে অর্ডার বায়াররা যদি এই গিগ দেখে আপনাকে অর্ডার করে আমি আগে বলেছি দুই তিনটা গিগ তৈরি করবেন অবশ্যই সেটা বায়ার ভালো গিগ দেখেও তৈরি করবেন তার বায়ার অর্ডার দিলে এখানে আপনার এই যে বায়ার লেখা আছে তারপরে গিগ লেখা আছে ডিউ অন আছে টোটাল আছে নোট আছে স্ট্যাটাস আছে এগুলো সবগুলো এখানে শো করবে প্রায়োরিটি অর্ডারস তারপরে নিউ আছে অ্যাক্টিভ আছে লেট আছে ডেলিভার্ড আছে কমপ্লিটেড আছে ক্যান্সেল আছে স্টার্ট আছে এগুলো কখন হবে যখন আপনি ম্যানেজ সেল অর্থাৎ আপনার সেলগুলো যখন ম্যানেজ করতে চাবেন অর্থাৎ যখন আপনি কোনো বায়ার আপনাকে অর্ডার করেছে আপনি কোনো কিছু সেল করতে যাচ্ছেন লঘু ডিজাইন সাপোজ একটা লঘু ডিজাইন আপনাকে কাজ দিয়েছে লঘু ডিজাইনের ওপর অথবা আপনার লঘু ডিজাইনটা সে কিনতে চায় যেটা আপনার গ্যালারির মধ্যে আপনি দিয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে এই ম্যানেজ অপশনটা সেল করতে পার ম্যানেজ ম্যানেজ করতে পারবেন এই সেল অপশনটা যেমন প্রায়োরিটি দিতে পারবেন নিউ অ্যাক্টিভ লেট ডেলিভার কখন ডেলিভার করবেন যদি ডেলিভার পাঁচ তারিখের মধ্যে কারণ ডেলিভারি অপশন আসবে কমপ্লিট থাকলে কমপ্লিট অপশন ক্যান্সেল থাকলে ক্যান্সেল অপশন স্টার্ট থাকলে স্টার্ট অপশন থাকবে লেট থেকে দেরি হলে দেরি অপশন অ্যাক্টিভ থাকলে নতুন থাকলে নতুন অপশনে প্রায়োরিটি থাকলে প্রায়োরিটি অপশনে থাকবে আচ্ছা তারপরে দেখুন এখানে লেখা আছে এই যে অর্ডার তো বললাম এখানে বাইরের অর্ডার করবে এখানে সেল ম্যানেজ ম্যানেজ করতে পারবেন সেলগুলো তারপরে মেসেজ অপশানে গিয়ে দেখেন মেসেজ অপশানে সাধারণ নোটিফিকেশন থাকে আমার দুইটা নোটিফিকেশন আছে অলরেডি এটা নোটিফিকেশন দিয়ে থাকে ফাইবার থেকে দেখেন ডো নট মিস ইউর চান্স টু গেট টেন পার্সেন্ট অফ ইউর ফার্স্ট লার কোর্স আপনার টেন পার্সেন্ট মিস না করতে পারতেছে লার্ন কোর্স থেকে এই অপশনটাতে এই একটা নোটিফিকেশান দ্বিতীয় নোটিফিকেশান আছে চেক আউট আওয়ার ওন অন ডিমান্ড সরি অন ডিমান্ড ভিডিও ক্লাসেস টেইলোড ফর ফ্রিল্যান্সার্স দ্যাট মিন্স চেক আউট করতে বলতেছে অন ডিমান্ড ভিডিও ভিডিওর ওপর ক্লাসেস ওপর টেইলোড যা ফ্রিল্যান্সারদের জন্য রেজিস্টার করতে হবে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে যাই হোক এগুলো দুইটা নোটিফিকেশান অলরেডি আমাকে দেওয়া হয়ে গেছে আর একটা নোটিফেশন ইউরোপের সব ডেক্লাইন আমার রিকোয়েস্ট যেটা করেছিলাম সেটা ডিক্লাইন করা হয়েছে এখানে রিকোয়েস্টের সিস্টেম আছে সেটাও আমি দেখে দিয়েছি তো এই যে নোটিফিকেশানগুলো আমার দেওয়া হয়েছে আমি যেহেতু এখানে কাজ করছি না অনেক দিন ধরে এখানে কিন্তু আপনারা একটু পেশেন্ট সহকারে যদি কাজ করেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে যেগুলো কাজ করে কিন্তু আপনারা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারেন একটু পেশেন্ট করতে হবে মেসেজ অপশান দেখালাম নোটিফিকেশান আর ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ড নর্মালি ড্যাশবোর্ডে দেখুন কী আসে ড্যাশবোর্ডে অটোমেটিক আপনার নাম আসবে আপনার ইনবক্স আসবে রেসপন্স টাইম আসবে আর্ন ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মতো কত টাকা ইনকাম করেছেন এগুলো আসবে এখানে একটা কথা লেখা আছে লার্ন মোর আর্ন মোর যত শিখবেন তত যত শিখবেন ততই কিন্তু উপার্জন করতে পারেন কথাটা আছে আমার রেসপন্স হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি টাইম হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অর্ডার কমপ্লিশন হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট দ্যাট মিন্স আমি কি রেটিং হচ্ছে জিরো পার্সেন্ট দ্যাট মিন্স এখানে কিন্তু আমি কিছুই করিনি কাজ তারপর ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এখানে শো করছে কারণ আমি এখনও কাজ শুরু করিনি কোনো কাজ এই কারণে তারপরে অ্যানালিক্স অ্যানালি অ্যানালিটিক্সে আছে আপনার সাধারণত আপনি কী কী অ্যানালিটিক্সে থাকবে আপনি কত টাকা উপার্জন করেছেন এই ফেব্রুয়ারি মাসে তিরিশ দিনে এই ধরনের কথাগুলো সে থাকে দেখুন টোটাল আর্নিং আছে টোটাল কমপ্লিটের কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন টোটাল আর্নিং কত করেছেন অ্যাভারেজ সেলিং কত করেছেন আর্ন ইন ফেব্রুয়ারির মতো কত টাকা আর্নিং করেছেন এগুলো সাধারণত অ্যানালিটিক্সে আপনার থাকবে অর্থাৎ অ্যানালিটিক্সে আপনার আর্নিং সম্পর্কে একটা ওভারভিউ থাকবে ওভারভিউ দেখা দেখাচ্ছে কত টাকা আর্নিং এখানে জিরো জিরো সব দেখা যাচ্ছে তিরিশ দিনে আপনি কত টাকা আর্নিং করেছেন এক কথা অ্যানালিটিক্সে অ্যানালিটিক্সে যা যা থাকা দরকার সেগুলোই থাকছে এখানে এর সেলার লেভেল আপনার সেলার লেভেল খুব কীরকম থাকবে লেভেলগুলো এখানে দেওয়া থাকবে দেখুন লেভেল আছে প্রত্যেকটা লেভেল দেওয়া আছে এটা হলো লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল থ্রি আপনার লেভেল যত বাড়বে ততই কিন্তু আপনার এই বায়ারদের রেসপন্স বায়ারদের রেসপন্স আপনার প্রতি আপনার বায়ারদের রেসপন্স আপনার প্রতি বেড়ে যাবে আপনারও রেসপন্স তাদের প্রতি বেড়ে যাবে বায়ারা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং অর্ডার করবে বেশি বেশি এখানে দেখুন রেসপন্স রেট হচ্ছে এরকম তারপর হচ্ছে অর্ডার কমপ্লিশন রেট তারপর দেখুন ওয়ান টাইম ডেলিভারি রেটিং আছে ডেইস উইদাউট আওয়া ওয়ার্নিং আছে যাই হোক এগুলো সব কিছু দেওয়া আছে এখানে একটা বিবরণ দেওয়া আছে অ্যানালিটিক্সে এক কথায় হচ্ছে কি বিস্তারিত একটা অ্যানালাইজ যেটাকে বলা হয় আর কি বিশ্লেষণ দেওয়া থাকে ওয়া ওয়ার্ল্ড ডোমিনেশন জিরো পার্সেন্ট এগুলো সব কিছু দেওয়া আছে তো ওয়ার্ল্ডের মধ্যে কতটুকু আমি ডোমিনেশন করছি আমার কর্তৃত্ব কতটুকু এই কাজের মধ্যে এগুলো সব কিছু এখানে একটা অ্যানালিটিক্সে দেওয়া থাকবে তো অ্যানালিটিক্স এইগুলো পাবেন তারপরে দেখুন আর্নিংস আর্নিংসে গিয়ে আপনারা টাকাটা যদি উইথড্র করতে চান এখানে তিনটে অপশন দেওয়া আছে একটা হচ্ছে পেপল অ্যাকাউন্ট আছে ফাইবার রেভিনিউ কার্ড আছে এখানে কিন্তু আগে দিয়েছিল মাস্টার কার্ড এখন ফাইবার রেভিনিউ কার্ড দিয়েছে যাই হোক তারপর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্কেও ট্রান্সফার করতে পারবেন আমার টাকাটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকাল কম বেশি সবারই থাকে তারা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন তারপরে আপনার এখানে এভ্রিথিং উইথড্রন সব কিছু দেওয়া আছে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা যদি টাকা উইথড্র করতেন যেহেতু এখানে জিরো আমি দেখাতে পারছি না আপনারা টাকাটা কীভাবে উইথড্র করতে সরি আমি শীঘ্রই এখানে আবার জয়েন করছি খুব শীঘ্রই যেহেতু আমার অনেকগুলো জায়গায় কাজ করা হয় যার ফলে আসলে কাজ করলে যে কোনো একটা জায়গায় কাজ করাই বেটার আমার মাইন্ডটা আসলে অনেকগুলো জায়গায় কাজ করে অ্যাজ এ রেজাল্ট একটা কাজের মধ্যে খুব স্থির খুব কম থাকতে পারি এটা হয়তো বা আমার ত্রুটি বলতে পারেন ডিফেক্ট আপনার আপনারা যদি এখানে লেগে থাকেন তাহলে আপনারা ভালো একটা আউটপুট পাতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ ফাইবার থেকে তারপর দেখেন কমিউনিটি কমিউনিটিতে ক্লিক করার পর কী আসে দেখুন এটা আর্নিং আপনার আর্নিংয়ের মধ্যে উইড্রো করতে পারবেন প্লাস এভরিথিং ওয়া দেওয়া থাকবে আর কমিউনিটির মধ্যে দেওয়া আছে ইভেন্ট দেওয়া আছে ব্লগ দেওয়া আছে ফোরাম দেওয়া আছে পডকাস্ট দেওয়া আছে আচ্ছা কমিউনিটির মধ্যে লেটেস্টের মধ্যে দেখুন এখানে দেওয়া আছে পোডকাস্টের মধ্যে দেখুন এখানে আছে এপিসোডে ব্যালেন্সিং ওয়ার্ক সামার এবার দ্য ফাইবার ক্যাস্ট পোডোকাস্ট ক্যাটাগরি দ্য ক্যাটাগরি ইজ ফর অফিসিয়াল ফাইবার পোডোক্যাস্ট পোডকাস্ট নট পার্সোনাল পোডকাস্ট অ্যান্ড ডিসকাশন রিগার্ডিং দ্য স্পেসিফিক এপিসোডস আচ্ছা যাই হোক এখানে দেওয়া আছে দি ক্যাটাগরি ইজ ফর অফিসিয়াল ফাইবার পোডকাস্ট নট পার্সোনাল পোডকাস্ট অ্যান্ড ডিসকাশন রিগার্ডিং দ স্পেসিফিক বিভিন্ন ধরনের ইপিসোডের উপর যে রিপ্লাইস ভিউজ অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিগুলো আছে মেকিং মানি ফ্রম ইউর আর্ট ঠিক আছে এখানে ফাইবার ফাইবার ক্যাস্ট ইভেন্টসগুলো দেওয়া আছে ঘটনাগুলো ইভেন্টসগুলো দেওয়া আছে এবং এসব লেটেস্ট ইগুলো দেওয়া আছে অ্যাভার দা ফাইবার ক্যাস্ট ক্যাটাগরি এগুলো দেওয়া আছে এটা আমি জাস্ট খালি ইভেন্টের মধ্যে ক্লিক করে দেখালাম ইভেন্টে এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকে এটা নট নেসেসারি কমিউনিটি ইভেন্টে তো গুরুত্বপূর্ণ ব্লগ আছে আপনার ব্লগ আছে ফোরাম আছে ব্লগ ফোরাম তো জানেনি যেগুলো ব্লগ আর ব্লগ বিভিন্ন ধরনের রাইটিং থাকে আর ফোরাম তো ফোরামই বিভিন্ন ধরনের এইখানেও রাইটিং থাকে ফোরামের মধ্যে ফোরামে সাধারণত সদস্য থাকে যাই হোক এগুলো একটা পার্ট এগুলো তো আপনি করতে পারেন ইভেন্ট দেওয়া থাকে বিভিন্ন ধরনের ইভেন্টে দেওয়া থাকে এখানে কমিউনিটি কমিউনিটির মধ্যে যা থাকে কমিউনিটি কমিউনিটি হচ্ছে আপনার একটা সদস্য কমিউনিটি থাকবে কমিউনিটি হচ্ছে একটা পরিষদ অর্থাৎ পরিষদের বিভিন্ন সদস্যদের যে কাজগুলো থাকে ইভেন্টসগুলো থাকে ব্লগ থাকে ফোরাম থাকে পোর্ড ক্যাস্ট থাকে অর্থাৎ পোর্ট কাস্ট থাকে ঠিক আছে যেটা বলেন যাই হোক তারপরে বায়ার রিকোয়ারমেন্টস থাকবে এখানে বায়ার রিকোয়ারমেন্টস আছে বি ওয়াই ওভি নিউ এটা নিউ আছে লার্ন অনলাইন কোর্সে সেখান থেকে কন্ট্যাক্ট থাকবে এগুলো দরকার নেই এটা নিউ নিউতে ক্লিক করলাম বায়ার রিকোয়েস্ট বায়ার যদি রিকোয়েস্ট করে তাহলে ওইখানে রিকোয়েস্টগুলো থাকবে ঠিক আছে যেই জায়গায় আপনার ওই জায়গায় নিয়ে আসছে লার্ন মোড় আর্নমোর সিস্টেমে আচ্ছা আচ্ছা এখানে সুইচ টু বাইং সুইচ টু বাইং এর মধ্যে আপনি এখানে যেতে পারবেন অনেক ধরনের সুইচ টু বাইংয়ে ক্লিক করলে অনেক ধরনের অপশন আসে দেখুন সুইচ টু বাইংয়ে ক্লিক করলে এখানে কী কী আসে দেখুন দেখুন গ্রাফিক ডিজাইন আছে ডিজিটাল মার্কেটিং আছে রাইটিং ট্রান্সলেশন ভিডিও অ্যানিমেশন আছে মিউজিক ভিডিও গুলো আসছে আর এখানে দেখুন বিভিন্ন ধরনের গিগ আছে দেখুন বিভিন্ন ধরনের গিগ আছে মানে যারা ভালো টপ রেটেড যারা আপনার সেলার তাদের বিভিন্ন ধরনের গিগ দেওয়া আছে যেমন এই যে আই উইল ডু উইন্ট লোগো ডিজাইন এটা দেখুন তার একটা টাইটেল এবং সে কিন্তু সে হলো লেভেল টু সেলার লেভেল টু এর একজন সেলার তার স্টার আছে ফাইভ স্টার আছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি স্টার্টিং অ্যান্ড সিক্সটি ডলার অর্থাৎ ষাট ডলার সে কাজ করে দেয় তার দেখুন লোগো ডিজাইনটা কীভাবে দেওয়া আছে তার অবস্থা হচ্ছে এই আচ্ছা তারপরে আমি আরও দেখিয়ে দিচ্ছি দেখুন আরও দেখুন সুন্দর সুন্দর গিগ আছে এখানে আছে টপ রেটেড সেলার এখানে উনি হচ্ছে টপ রেটেড সেলার তারপরে দেখুন আই উইল ক্রিয়েট এ ক্লিন মিনিমাল লোক ডিজাইন টপ রেটের সেলার দেখুন সে সেল করার জন্য চেয়েছে কি স্টার্টিং শুরুতেই চায় একশো ডলার সে টপ রেটের সেলার একশো পঞ্চান্ন ডলার চায় তাহলে তার অবস্থাটা কত পর্যায়ে আছে দেখুন এই যে টপ রেটেড সেলার তাদের তাদের গিকগুলো দেখে আপনি গিগ তৈরি করে নিতে পারেন যেমন ধরুন আমি তারটা ক্লিক করলাম টপ রেটেড সেলার একজন টপ রেটেড সেলারকে সেলারে ঘিঘে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন তার গিকগুলো কী শো করে আই উইল ডিজাইন এ কাস্টম অ্যান্ড হ্যান্ড রোন হ্যান্ড অর দ্য হ্যান্ডমেইড ড্রয়িং দ্যাট মিনস হ্যান্ড ড্রন লোগো অর হ্যান্ড মেইড ড্রয়িং সে কী করবে ডিজাইন করবে কাস্টম হ্যান্ড ড্রন অ্যান্ড লোগো অর হ্যান্ড মেইড ড্রয়িং সে কী করবে ডিজাইন করবে দেখুন তার একটা ডিজাইনের কিন্তু অলরেডি একটা দেখুন তার কাজের কিন্তু একটা স্যাম্পল এখানে কিন্তু দেওয়া আছে কাজের একটা স্যাম্পল এখানে দেওয়া আছে তারপরে দেখুন এখানে লেখা আছে যে এভরিথিং লেখা আছে কম্পেয়ার প্যাকেজ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টেন প্রিমিয়াম তারপর স্ট্যান্ডার্ড এইটি তারপরে আছে বেসিক সিক্সটি তো এই তো তার একটা সিম্পল দেখুন গিগের একটা সিম্পল এখানে দেওয়া আছে ঠিক আছে সোর্স ফাইল লোগো এগুলোর মধ্যে এগুলো গিগ এভাবে লিখতে হয় ডিসক্রিপশন আপনারা এগুলো এই ধরনের গিকগুলো দেখে কিন্তু অটোমেটিক আপনারা গিগ তৈরি করতে পারেন খুব ইজিলি দেখুন অ্যাভার্ড দিস গিগ এই গিক সম্পর্কে সব দেওয়া আছে তারপরে গিগের এইট ডেস এভরিথিং এখানে দেওয়া আছে আপনারা এইগুলো দেখে ভালো একজন টপ রেটেড সেলারের গিক দেখে গিকগুলো তৈরি করে ফেলেন এখানে দেওয়া আছে ফ্রম আর্জেন্টিনা তিনি হচ্ছে আর্জেন্টিনা থেকে মেম্বার হচ্ছে দুই হাজার পনেরো থেকে ফেব্রুয়ারি দুই হাজার রিসেন্টলি ডেলিভারি হচ্ছে সেভেন আওয়ার্স অ্যাবাউট সেভেন প্রায় আট ঘন্টার মধ্যে সে একটা ডেলিভার করেছে ঠিক আছে আই এম তারপর তার দেখে লিখেছে আই এম ডিবু জান্টিস ফ্রম আর্জেন্টিনা আচ্ছা জিবু জ্যান্টিস ফ্রম আর্জেন্টিনা লাভ ড্রয়িং দিস ইজ মাই পেশন আই ম্যান ইনস্ট্রেশন টিচার ফ্রিলায়েন্স ডিজাইনার অ্যান্ড এজ মোর আপনি এটা তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছে আপনি এভাবে বর্ণনাগুলো দেখে নিতে পারেন যারা সাধারণত গিক তৈরি করেছে যাই হোক তারপর ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করে দেখুন কত ধরনের কাজ আছে এই কাজগুলোর মধ্যে আপনারা দেখে নিতে পারেন এবং রাইটিংয়ে গিয়ে যে যদি কারোর গিক দেখতে চান রাইটিংয়ে একটা ক্লিক রেজুমে অ্যান্ড কভার লেটারের একটা ক্লিক করে দেখেন তো এখানে আমরা চলুন দেখিনি এখানে কীভাবে বায়াররা কত সুন্দর সুন্দর গিক তৈরি করেছে দেখুন এখানে কি সুন্দর গিক তৈরি করেছে বায়াররা বিভিন্ন ধরনের গিক তৈরি করেছে অনেকে কিন্তু অনেকের পিকচার দিয়ে কিন্তু গিকগুলো তৈরি করেছে দেখুন কত সুন্দর গিক তৈরি আছে অনেকে সুন্দর সুন্দর টপ রেটের সেলারদের গিক এখানে কিন্তু তৈরি করা আছে তো এইভাবে সাধারণত এইসব জায়গা থেকে আপনারা গিগ করতে পারবেন প্রোগ্রাম টেকে যান যে কোনো একটা ওয়েব ডিজাইন দেখুন প্রোগ্রাম অ্যান্ড ট্যাকে গিয়ে আমি দেখুন একটা দিলাম ফাইবারে এখানে দেখুন দেখুন কত ধরনের প্রোগ্রাম ট্যাক আছে ডেটা অ্যানালিস্টিক সব কিছু দেওয়া আছে আমরা একটা গিগ দেখি ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড সিএমএস এটা দেখি ওয়েবসাইট বিল্ডারে ওয়েবসাইটটা দেখুন ওয়েবসাইটে বিল্ডারের ক্ষেত্রে দেখুন আই উইল ইনস্টল করবো লাইসেন্ট অ্যান্ড নিউজ পেপার থিম দেখুন এখানে জাস্ট তার টাইটেলটা দেওয়া আছে এবং সে কিন্তু এখানে দেখুন ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু স্টার ও ফাইভের মধ্যে আছে টপ রেটেড কিন্তু একজন আছে পেয়েছি টপ রেটেড সেলারের মধ্যে তিনি একজন আছে যিনি নাইনটি ফাইভ ডলারের মাধ্যমে কি ওয়েবসাইট ডিজাইন অনলাইন মানি মেকিং মেথডস দ্যাট মিনস আই উইল প্রোভাইড থ্রি রেডি মেইড মানি মেকিং ওয়েবসাইট এগুলো তৈরি করে দিবে সব কিছু এই তো এইভাবে সাধারণত আপনার এইখান থেকে সাধারণত কাজগুলো দেখে সাধারণত কাজ করতে হয় আর এটা হচ্ছে আমার লোগো ডিজাইন যেটা আমি ইম্পোর্ট করেছিলাম আমার নিজস্ব ডিজাইন এখানে দেখুন লেখা আছে মাই প্রোফাইল প্রোফাইল গিয়ে আমার প্রোফাইলে দেখতে পারবেন সেটিংয়ে গিয়ে সেটিং করতে পারবেন রেফারে পাবেন একশো ডলার তবে রেফার একটা যে বিষয়টা খুব লক্ষণীয় সেটা হচ্ছে আমি এটা দেখে দিচ্ছি রেফারটা শুধু রেফার করলেই যে টাকা পাবেন সেটা না বরঞ্চ আপনি টোয়েন্টি পারসেন্ট পাবেন সে যদি বেশ পারচেস যদি তার কাছ থেকে বায়ার কোনো কিছু পার্চেস করে যেমন ধরুন পারচেস করে আর প্লাস তারপরে সে যদি ওয়ান হান্ড্রেড ডলার কোনো কাজ করে তারপর তারপরে আরও টোয়েন্টি পার্সেন্ট দ্যাট মিন্স এটা হচ্ছে এই যাকে রেফার করবেন তার কাছের মাধ্যমে আপনাকে অবশ্যই ডলার পেতে তার কাজ সে যদি কাজ প্রদর্শন করতে পারে ওয়ান হান্ড্রেড ডলারে তখনই কিন্তু আপনার রেফার থেকে আর্নিং করতে পারে আদারওয়াইজ শুধু রেফার করলেই আপনাকে টাকা দিবে না রেফার সিস্টেমটা আবার এরকম মনে করেন না আপনি রেফার করলেন আর একশো ডলার পেয়ে গেলেন এরকম নয় যেমন ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড ইউ বোথ গেট টু ওয়ান হান্ড্রেড ডলার দুই দুজনেই ওয়ান হান্ড্রেড ডলার পাবেন যদি বন্ধুকে ইনভাইট করেন ইন্ট্রোডিউস ফ্রেন্ড টু দা ইজেস্ট ওয়ে টু গেট থিংস ডান অর্থাৎ ইজিয়েস্ট ওয়ে যদি বন্ধুকে ইন্ট্রোডিউস করেন তাহলে কিন্তু পেতে পারেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ফেসবুক আছে আর টুইটার আছে আপনার যে ইউর ইনভাইট লিঙ্কটা এখানে দেওয়া আছে দেখুন ইনভাইট লিঙ্কটা দেওয়া আছে দুইটা সোশ্যাল সাইড আছে এখানে দুইটা সোশ্যাল সাইড আপনার বন্ধুর দুইটার মাধ্যমে রেফার করতে পারেন ইমেইল ইমেল সেন্ট এত এত আমি এগুলো সেন্ড করেছিলাম যাই হোক ইউ ট্র্যাক ইউর রেফারেলস আচ্ছা থ্রি ইজি স্টেপস তিনটা ইজি স্টেপ আছে যেগুলোর মাধ্যমে সাধারণত আপনারা কী করতে পারেন স্প্রেড দ্য ওয়ার্ড বাই ইমেল ইমেলের মাধ্যমে চালাতে পারবেন ওয়াইথ অর উইথ ইউর লিঙ্ক বাই সোশ্যাল শেয়ারিং অর্থাৎ সোশ্যাল চেয়ারিংয়ের মাধ্যমে আপনারা কী করতে পারবেন আপনার ইনভাইটেশন যে লিঙ্ক সেটা শেয়ার করতে পারবেন তারপরে লেখা আছে ইউর ইনভাইট সাইন আপ টু ফাইবার ফাইবারে সাইন আপ করতে হবে তারপরে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট অফ দেওয়ার ফার্স্ট পার্চেস অর্থাৎ প্রথম পারচেসে কে কী পারবেন টোয়েন্টি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন পারচেস করতে হবে সে ক্রয় করতে হবে ক্রয় করলেই আপনি টোয়েন্টি পার্সেন্ট মানে নট ইউ গেট টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডারে আপনি পাবেন কি অ্যাবাউট অ্যামাউন্ট টোয়েন্টি পার্সেন্ট পাবেন আপ টু ওয়ান হান্ড্রেড ডলার অর্থাৎ একশো ডলার পর্যন্ত আপনারা পাবেন দ্যাট শুধু রেফার না কাজের মাধ্যমে তারা কিনতে হবে তারপরে তারা অর্ডার করতে হবে তারপরে এইভাবে আপনারা সাধারণত রেফারের মাধ্যমে পেয়ে থাকবেন আচ্ছা আর তারপরে এখানে লেখা আছে হেল্প যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে হেল্পে ক্লিক করে হেল্প বিষয়টা দেখে নেবেন হেল্পে বিভিন্ন ধরনের কন্টাক্ট ইনফরমেশন দেওয়া থাকে ওখান থেকে নিয়ে নেবেন সেটিংয়ে গিয়ে তো চাস্তকালে সেটিং আপনারা কীভাবে সেটিং করবেন এই বিষয়ে দেওয়া থাকে যে ফুল নেম দেওয়া থাকে মেল দেওয়া থাকে অনলাইন স্ট্যাটাস দেওয়া থাকে ওয়েন অনলাইন ইউরিক সার্স ভিজিবল দ্য ওয়ানলেস চার্স ফিল্টার এই তো ফর ইভার গো এখানে ফর ইভার দিয়ে দিতে পারেন অফলাইন ফর ইভার দিয়ে কাজ শুরু করে সেফ চেঞ্জ করে দিতে পারেন সেফ চেঞ্জ করে দিলাম ফর এইবার দিয়ে দিলাম সেটিং চেঞ্জ হ্যাঁ ইউর ইউ আর কারেন্টলি অফলাইন আমি ডাইরেক্ট কারেন্ট অফলাইনে আছি ঠিক আছে গো অনলাইন আমি অনলাইনে গেলাম অনলাইনে ক্লিক করে সেফ চেঞ্জ করে দিলাম ঠিক আছে গো অফলাইন ফর আচ্ছা অনলাইনে অফলাইন যাই হোক তো এইভাবে আপনারা অনলাইন দিয়ে দিবেন তারপর এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন যদি ডিঅ্যাক্টিভেশন করতে চান এখানে সিস্টেম দেওয়া আছে আপনার কী কারণ ডি অ্যাক্টিভেশন করে থাকেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এখান থেকে এই বিষয়গুলো পরে করে এখানে সাবমিট করে তা আপনারা অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেশন করতে চাই এখানে ডিঅ্যাক্টিভেশন শো করবে ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে আর যদি এটাকে লগ আউট করতে চান তাহলে এখানে সিস্টেম দেওয়া আছে লগ আউটে ক্লিক করবেন লগ আউট হয়ে যাবে আর এখানে আপনার প্রোফাইল তো তোপরে দেওয়া আছে প্রোফাইল চোখ করবে আর হেল্পে ডেস্কে গিয়ে হেল্পে ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে আপনার কী কী হেল্প দরকার এখানে আপনার হেল্পে গেটিং স্টার্টে তো আছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল সেটিং আছে তারপরে আছে ফাইবার ওয়ার্ডার অ্যান্ড বায়ারস আছে দেখুন ক্যান্সেলেশন আছে ওয়ার্ডার অ্যাকশন আছে ফিডব্যাক অ্যান্ড রিভিউ আছে সি অল আছে এগুলো দেওয়া আছে আপনি যদি সেলার হয়ে থাকেন তাহলে আই এম সেলার অপশনে এটা আছে আর বায়ার অপশনে এটা আছে হেল্প অপশনে গেটিং পেইড সেলার হেল্প সেন্টার এখানে তারপর হচ্ছে এখানে আরও কিছু দেওয়া আছে এখানে দেওয়া আছে ইভেন্টস কানেক্ট উইথ আওয়ার কমিউনিটি কমিউনিটি সরি কমিউনিটি উচ্চারণ হবে যে কমিউনিটির সাথে লাইফ স্টলে কাজ অনেক ধরনের আছে এখানে কাজ করতে পারলে খুব মজার কাজ এখানে কিন্তু আপনার এই ভায়ারকে দেখুন আমার কাজ কাস্টারের দিকে লক্ষ্য করুন আপনারা ভাইয়েরকে কিন্তু আপনার একটা পোস্টের রিকোয়েস্ট একটা রিকোয়েস্টও কিন্তু পোস্ট করতে পারেন আপনারা খুব ইজিলি দেখুন আপনি কোনো হাউ ফাইবার ফাইবার কীভাবে কাজ করে এখানে সিস্টেম দেওয়া আছে এই যে এই এখানে তারপর সেভট করতে হবে ম্যানেজ রিকোয়েস্ট আপনি কীভাবে রিকোয়েস্টগুলো ম্যানেজ করবেন দেওয়া আছে পোস্টের রিকোয়েস্ট আপনি যদি কাউকে একটা রিকোয়েস্ট পোস্ট করতে চান কোনো ভাইয়েরকে এখানে কিন্তু তাও দেওয়া আছে বিজনেস টুলসগুলো দেওয়া আছে বিজনেস টুলগুলো নতুন আসছে ফাইবার প্রো দেওয়া আছে কন্ট্যাক্ট দেওয়া আছে বিজনেস টুলসের মধ্যে একটা ক্লিক করবো আমি দেখার জন্য